দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের তথ্য প্রযুক্তি খাতের অনিয়ম নিয়ে। রিপোর্টের শিরোনাম বলা হয়েছে, ডিজিটালের নামে বিপুল ব্যয় তবু সূচককে পিছিয়ে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি খাত আইসিটি বিভাগে 15.5 বছরে 25,000 কোটি টাকার প্রকল্প নিয়েছে, সুফল কম। অনিয়ম দুর্নীতির অভিযোগ, জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সের 193টি দেশের মধ্যে বাংলাদেশ 100তম। সূচকটিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, পেছনে পাকিস্তান। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও বাইডেনের বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, ডক্টর ইউনুস বাইডেনের বৈঠক আজ, সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গ। পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, রাঙামাটি অনেকটা স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে, অবরোধের শেষ দিনেও খাগড়াছড়িতে যানবাহন চলেনি, তবে রাঙামাটিতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থী নিহতের ইস্যুতে দৈনিক সমকাল তাদের একটি অনুসন্ধান প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে 135 শিক্ষার্থী প্রাণক্ষয়, রাজধানী ও উপকণ্ঠে অন্তত 96 শিক্ষার্থী নিহত, যাত্রাবাড়ি শনি রাখায় সর্বোচ্চ হত্যা 20 জনকে, তামিরুল মিল্লাত 5, সাউথ ইস্ট 4, কবি নজরুল কলেজ 4, তোলারাম কলেজ 4। এর বাইরেও থাকতে পারে প্রাণ হারানো শিক্ষার্থী, কতজন মানুষের মৃত্যু এখনো অজানা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 631, HRSS বলছে 875, ছাত্র আন্দোলনে স্বাস্থ্য কমিটির হিসেবে 1423। পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, অশান্ত আশুলিয়া, বন্ধ অর্ধশতাধিক পোশাক কারখানা। ইলিশের দাম নিয়ে করা রিপোর্টের শিরোনাম করা হয়েছে, সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরাছোঁয়ার বাইরে দাম, উৎপাদন বাড়ছে প্রতি বছর, জেলে থেকে ভোক্তা, কয়েক হাত ঘুরে দর নাগালের বাইরে, পাইকারি ও খুচরা ব্যবধান থাকে কেজিতে প্রায় 200 টাকা, উৎপাদন এলাকায় 10 দিনে বনে দাম বৃদ্ধি 10,000 টাকা। ইসলামী ব্যাংকে অ্যাসালমের জালিয়াতি নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, অ্যাসালমের নির্দেশে টাকা সরানো হতো সাদা স্লিপে, খাতুনগঞ্জ শাখা থেকে অ্যাসালম নিয়েছে 68,000 কোটি টাকা, রেহাই পায়নি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির অর্থ, 4 প্রতিষ্ঠানে 15,000 কোটি টাকা ঋণ জালিয়াতির অনুসন্ধান করছে দুদক, নিজ এলাকায় নিয়োগ দেওয়া 10,000 লোকের অনেকেরই সনদও ভুয়া, চাকরির জন্য সনদ বিক্রি করত চট্টগ্রামের একটি অখ্যাত বিশ্ববিদ্যালয়। জেলা প্রশাসক নিয়োগের অনিয়ম নিয়ে পত্রিকাটির একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম হয়েছে, 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন, কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকদাতাই বিপাকে, অতি গোপনে চলছে তদন্ত। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, সম্পর্ক সচলে উদ্যোগী ভারত, বাংলাদেশ ভারত কূটনীতি, ডক্টর ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বৈঠক, ইলিশ কূটনীতির মাধ্যমে বাংলাদেশ সরকারের সারা, আস্থা প্রতিষ্ঠায় সৃষ্টিশীল উদ্যোগ দরকার, কূটনৈতিক বিশ্লেষক। 3 বছর আগে 2.5 লাখ টন সার গায়েব হওয়া নিয়ে দৈনিক যুগান্ত তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, 1482 কোটি টাকার সার গায়েব, উদ্ধার হয়নি 3 বছরেও, শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে দুদক, মূল আসামি কামরুল আশরাফ খান পোটন কারাগারে। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও জো বাইডেনের বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, ডক্টর ইউনুস জো বাইডেনের বৈঠক আজ, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় গুরুত্ব পাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধন ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, 8টি ধারা সংশোধনের প্রস্তাব, অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছর নিষিদ্ধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি মন্তব্য দেওয়া হয়েছে রিপোর্টে, দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই ডক্টর আসিফ নজরুল। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে বিএনপিকে নিয়ে, যার শিরোনাম দেওয়া হয়েছে, মাঠ গোছাচ্ছে বিএনপি, নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, গুরুত্ব তৃণমূলে, 31 দফা নিয়ে জেলায় জেলায় নেতারা, প্রশাসনের কর্মকর্তাদের চাওয়া পাওয়া নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, প্রশাসনে আবদারের পাহাড়, 4,000 আবেদন, আর্থিক সুবিধা সহ সিনিয়রিটি চান, অবসরে যাওয়ার আবেদন বেশি, যাচাই বাছাই কমিটি গঠন। ভারতের ডিজেল পাচার নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, অবাধে পাচার হচ্ছে ডলারে, কেনা ডিজেল পেট্রোল। রিপোর্টে বলা হয়েছে, অপচয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, খালি হচ্ছে রিজার্ভ, দেশে ডিজেলের দাম লিটারে 105.50 টাকা, কলকাতা 130.49 টাকা, দামের এই পার্থক্যের কারণে হচ্ছে পাচার, দুই দেশের ডিজেল পেট্রোলের দামের পার্থক্য 22 থেকে 25 টাকা। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে, বিদেশি চক্রান্তে গার্মেন্টসে অস্থিরতা, রিপোর্টে বলা হয়েছে, সংকট কাটছে না, গতকাল 60 কারখানা ছুটি ছিল, শ্রমিকদের অবরোধ বিক্ষোভ, দেশের ক্রয়াদেশ কমলেও রপ্তানি বাড়ছে ভারতে, শ্রম মন্ত্রণালয়ে আজ 4 উপদেষ্টার সংবাদ সম্মেলন। সাবেক শিক্ষামন্ত্রীর দুর্নীতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, নফেলের নিয়োগ বন্দি বাণিজ্যে শিক্ষার 12টা, দুর্নীতি অনিয়ম, এমপি হওয়ার পর 5 বছরে সম্পদ বেড়েছে 7 গুণ, বদলির সুপারিশের জন্য নিতেন 100,000 টাকা।